ভাই নয়াগড় উঠুছি পড়ুছি কেন মজা লাগুছি কইলে বহুত বড়িয়া আচ্ছা মু তো এতে পঞ্চায়েত বুললে এতে সরপঞ্চ দেখিলে এতে ভটওয়াটা কলে এবো কো জোন রে আছে আমি বর্তমান 14 নম্বর জোন রে আছে আচ্ছা বর্তমান যিবা আমি আমার অছন্তি জেলা পরিষদ সভ্য অছন্তি আমার আশিস কুমার অগ্রওয়াল এবং অছন্তি আমার স্বপ্নেশ্বর সেঠি অছন্তি সরপঞ্চ প্রার্থী আচ্ছা এবং গোলাপ সেঠি অছন্তি আমার সমিতির প্রার্থী আসন্তি যিবা তাঙ্কঠারু কিছি পচারি বুঝিবা কেমিতি চালিছি হাল বর্তমান কেমিতি অছি পঞ্চায়েত রাজনীতি তো যা কোন ভাই নয়াগড় পুরা নয়া থিলি পঞ্চায়েত এক্সপ্রেস আপন সাহায্য করছেন ভাই পাখরে অছন্তি রবিদাস ভাই আমার অছন্তি আমার আঞ্চলিক প্রতিনিধি চলুন যিবা নেতাঙ্কু ভেটিবা এথর স্যার নমস্কার 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 স্যার আপনার ভোটে আপনার পরিচয় দিয়ে দিন দরকার মু আশিস কুমার অগ্রওয়াল আজ্ঞা বিজেডির জেলা পরিষদ 14 নম্বর জেলা পরিষদ জোন প্রার্থী তো আপনার কত বর্ষ হয়ে গেল রাজনীতি ক্ষেত্রে না রাজনীতি ক্ষেত্রে দেখুন মু 2016 মশায় মু রাজনীতি ক্ষেত্রে পাদ দেলি আজ্ঞা সেতবে মু পুরাপুরি ভাবে অ্যাক্টিভ নহলে বি মাননীয় মন্ত্রীঙ্কর আদর্শে অনুপ্রাণিত হয়ে কিছু কিছু সামাজিক কার্যক্রম মু করছি কিন্তু এবে 2022 মশায় মাননীয় মন্ত্রী আউ নবীন বাবুঙ্কর আশীর্বাদে মু দলর প্রার্থী টিকট পাইছি তো আপনার লাগুছে কি বর্তমান যুব সমাজ আপে বঞ্চলে বাপা না সূত্রে খাই পি শান্তি রহবা ছুয়া রখবা ঘর করবে এইসব সে রাজনীতি মুন্ড খেলে উচিত কি না দেখুন নিহতি ভাবে রাজনীতি যুব সমাজ যেতে আগুক আসব সেতে উন্নতি হব আর বিকাশ ধারা যেমন নবীন মাননীয় মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক যেভাবে বিকাশ ধারা জারি রয়েছে তা আগুক আগুক নিশ্চিত ভাবে বড়ব কারণ যেতে যুবক আসবে সে সমাজ সংস্কারে হি ধ্যান দেবে তবে এথর দেখা হচ্ছে মহিলা প্রার্থী মানে বহুত অছন্তি আজ্ঞা তো মহিলা মানে যে রোষেবাস ছাড়িকি আসিকি বাহারে আসছন্তি এটা কোন ঠিক কথা হচ্ছে কি আপনার মতামত না দেখুন আমার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত নবীন পট্টনায়ক সবুলে মহিলা মানুষ প্রাধান্য দিয়ে আসছন্তি আজি বি আপনার দেখুন 50% রিজর্ভেশন কোটা সে করছন্তি আর মহিলা সে সবুলে বিশ্বাস করন্তি মহিলা মা মানে যেতবেলে আগুক আসিবে এ সমাজের উন্নতি হব আর সেইপাই মহিলাঙ্কু অগ্রাধিকার দেওয়া কথা তো যে সমাজের মহিলা আগুক আসব সেই সমাজ নিশ্চয় আগুক হসিব দেখি আছে মহিলা সঙ্গে কথা হয়ে যাবা আপনার পরিচয় টিকে দিন অথরে মু স্বপ্নেশ্বর সেঠি টেমাটি গ্রাম পঞ্চায়েত সরপঞ্চ প্রার্থী আর মো সূর্য চিহ্ন আপনার আদর্শ চিহ্ন সূর্য চিহ্ন তো লাগুছে কি গোটে আপনার ঘরে শান্তিরে থিলে সে টিভি দেখুথান্তে গোটে কোন ফসে দেলে পঞ্চায়েত ইলেকশন এমতি লাগুছে কি আপনাকে নাই নাই সে নহ আচ্ছা মতে আগু কাণি বিবার যে সিংহাম নেতা রবিন বা করুণ ভাই তাঙ্গ সাহায্য নেই যে আগু কুমার সিং না মানকর আগু কি নবা যে তাঙ্কর ইচ্ছা আছে সে জিনিসটা কম কিন্তু আগু কু নেবি আউ মু মনরে বহুত ইচ্ছা যে নারী মানকর গোটে আগ ধাড়ে ঠিয়া করাবি লক্ষ্য মোর আমি বহুত কৃতজ্ঞ সে মানকর পাখরে আউ সামকু আগু আনছি তবে নিশ্চয় পুরা হবে আপনার লক্ষ্য যদি আপনার থিবে দক্ষ তবে বাপা আপন কো আপন পরিচয় নমস্কার মো না গোলাবরাণী সেঠি মু 4 নম্বর জুন র সমিসর প্রার্থী ওর চিহ্ন কে কি চিহ্ন তো কেটল চা এত হব আজ্ঞা চা বন্টা হব হ্যাঁ কোন কেমন ইচ্ছা হলো আপনার কে বাধ্য করি আনলা না আপনার ইচ্ছা নাই মু টিকে লোক সেবা করি বলি না না মোর ইচ্ছা হলা মু টিকে লোক মানকর সেবা করিবি আউ আমো মহিলা মানকর যে নবীন বাবু পঠাইছন্তি সভালমি আউ সেথরে মু ভাগ নাও ইচ্ছা তবে এই তো নেতা মানে কহিলে তো নেতা মানে ইলেকশন সময় অছি ভাল ভাল কথা কহন্তি আমি শুনিছন্তি তো আমি টিকে পাখে যিবা জনতা সে কথা হবা জনতা তাকে সে কোন চিন্তা করছন্তি আজ্ঞা প্রণাম 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 ইলেকশন সম্বন্ধে আমি কহন্তি সে মিঠা কথা কথা এটা কোন বড় কথা হলো মিঠা কথা নুহে নবীন বাবুঙ্কর যে প্রকার যোজনা চালছি জন্মঠারু মৃত্যু পর্যন্ত যে যোজনা চালছি সেথরে সবু লোক প্রায় ওড়িশার জনসাধারণ 4.5 কোটি জনসাধারণ তাঙ্ক আদর্শরে সমস্ত অনুপ্রাণিত এবং প্রায় আপনার দেখিবে যেকোনসি পঞ্চায়েত এই পঞ্চায়েত ইটামাটি পঞ্চায়েত নয় যেকোনসি পঞ্চায়েত কু আপনার যাই দেখিবে যে সবুঠেই নবীন বাবুঙ্কর সে যে হাওয়া কহন্তি ইলেকশন হাওয়া বহুছি এবং শঙ্খ চিহ্ন নিশ্চিত আগেকি যাব এবং শঙ্খ সমর্থিত আমার বিজু জনতা দলর প্রার্থী মানে যে সমর্থিত সরপঞ্চ সমিতি অনেক বহু ভোটরে জয়লাভ করবে বলে আমি আশা রাখুছু এবং আগকু নবীন সরকারঙ্কর দ্বারা জনহিতকর আহুরি অধিক জনহিতকর কাজ আমার বহুত বিশ্বাস আছে এবং আশা বিশ্বাস আর ভরসা কেতে অতুট রহুছি জনে মাং পচারিবা মা নমস্কার আপনার নাম কোন মো নাম কেনি সাহু হ্যাঁ মঞ্চ তরফর সভাপতি আছে এসএজি মঞ্চ আমার 144টা মঞ্চ আচ্ছা যেহেতু মা মানুষ নবীন সরকার আমাকে এত উচ্চে রাখিছেন আমি কাহি উচ্চে কাম করি পারিবুনি লোকঙ্কর সব কাম সেবা করিয়া আমি বাধ্য তেণু করে আমি মাঙ্কু প্রার্থীপত্রে আমি সাহায্য করবু আমার সব মহিলা গোষ্ঠী সব আছে আর একতা আছে না একতা তো গোষ্ঠী তো সব মা মানে বসে সব যোজনা করন্তি
ଯେ ଏକ ମାନେ ଏକ ପ୍ରାଣ କରନ୍ତି, ଯିଏ ଯୋଉଠି ଭୋଟ ଦେବ ସମସ୍ତେ ମିଶି ଦେବେ ନା ଅଲଗା ଅଲଗା ହେଇଯାଏ? ଆଜ୍ଞା ଆଜ୍ଞା, ଯିଏ ଯୋଉଠି ଦବୁ ଭୋଟ ସମସ୍ତେ ମିଶିକି ଦବୁ, ତେଣୁ କରି ଆମ ମଞ୍ଚର ସିଏ ଆମର ଅଛନ୍ତି ଗୋଲାପ ରାଣୀ ସେଠି, ମୁଁ ହଉଛି ମଞ୍ଚର ସେକ୍ରେଟାରୀ ପ୍ରତିମା ବାଇ, ଇଏ ହଉଛନ୍ତି ସଭାପତି ମାଟିଆଣୀ ସାହୁ, ଇଟାମାଟି ପଞ୍ଚାୟତ ମହାମଞ୍ଚର ସଭାପତି ସେକ୍ରେଟାରୀ ଅଛୁ, ଇଏ ଅଛନ୍ତି ଜଣେ ଇସି ମେମ୍ବର। ଆଚ୍ଛା ସିମ, ଆପଣ ଜଣେ ମେମ୍ବର, ନମସ୍କାର ନମସ୍କାର। ସାଧାରଣ ମେମ୍ବର ହିସାବରେ ଆପଣ କଣ ଲାଗୁଛି, ଆପଣ ଯୋଉ ଭୋଟ ଦଉଛନ୍ତି ଆପଣ କିଛି ଲାଭ ହଉଛି? ହଁ, କଣ ଲାଭ ହଉଛି? ଆମେ ଖୁସି ଅଛୁ। ଆପଣ ଘରେ କାହାକୁ ଭତ୍ତା ଭତ୍ତା ମିଳୁଛି? ଆମ ଘରେ ନ ମିଳିଲେ ଆମେ ସାଇ ପଡ଼ିଶା ମିଳିଛି। ଆଉ ମୁଁ ଶୁଣିଛି କାଳେ ଯୋଉ ଘର ଫର ଇନ୍ଦିରା ଆବାସ ପାଇଁ ଗଲେ ପିସି ପିସି ମାଗ ଲାଞ୍ଚ ମାଗନ୍ତି? ନାଇଁ ଆଜ୍ଞା, ପକା ସତ ତାର ନାଇଁ? ହଁ ପକା ଅଛି। ହଁ, ମଗା ମଗି କିଛି ନାହିଁ, କିଛି ନାହିଁ। ଲୋକଙ୍କ ଭିତରେ ଗୋଟେ ଗୋଟେ କଥା ଏମିତି ଉଡ଼େ, ତେବେ ଆପଣ କଣ ଭାବୁଛନ୍ତି ଯେ ଜଣେ ଗୁରୁଜନ ହିସାବରେ ଆପଣ ଦେଖୁଛନ୍ତି ଆଜ୍ଞା, ପାଞ୍ଚ ବର୍ଷ ହେଇ ଆସିଲା, ତ ଆପଣ କଣ ଲାଗୁଛି କୋଉ ସମୟରେ ବେଶୀ ଉନ୍ନତି ହେଇଛି ଆପଣଙ୍କ ଏରିଆର? ଆମ ସମୟରେ 2004 2022 ଭିତରେ ବହୁ କିଛି ଉନ୍ନୟନମୂଳକ କାର୍ଯ୍ୟ ହୋଇଛି। ନବୀନ ବାବୁ ଓଡ଼ିଶାକୁ ନୂତନ ଭାବେ ଗଢ଼ି ତୋଳି ଚାଲିଛନ୍ତି, ତାର ତାର ତାଙ୍କର ଯୋଉ ଆମର ଯିଏ ବିଧାୟକ ମାନ୍ୟବର ମନ୍ତ୍ରୀ ଅରୁଣ କୁମାର ସାହୁ, ନୟାଗଡ଼କୁ ଗୋଟେ ସୁନ୍ଦର ଓଡ଼ିଶା ସୁନ୍ଦର ନୟାଗଡ଼ ଗଢ଼ିବା ପାଇଁ ଯୋଉ କଳ୍ପନା ଦେଖିଥିଲେ ତାର କିଛି ଅଂଶ ପୂରଣ ହୋଇସାରିଛି, ବାକି ଯୋଉ ଅଂଶ ଅଛି ତାକୁ ଏଇ ପଞ୍ଚାୟତ ନିର୍ବାଚନ ପରେ ପୂରଣ କରିବେ ବୋଲିକି ସେ ନିର୍ଭର ପ୍ରତିଶ୍ରୁତିବଦ୍ଧ। ସାର୍, ଆପଣଙ୍କୁ ଲାଗୁଛି କି ଯେ ବର୍ତ୍ତମାନ ସମୟରେ ଟିକେ ବିଗୁଡ଼ିଛି ଯୁବ ସମାଜର ସ୍ୱଭାବ, ମଧୁବାଂଶରେ ପଡ଼ୁଛି ପ୍ରଭାବ? ଏଇଟା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବେ ସତ୍ୟ ନୁହେଁ ଆଜ୍ଞା। ନବୀନ ବାବୁଙ୍କ ଆଦର୍ଶରେ ଯେତେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଆଗରୁ ଓଡ଼ିଶାରେ ଥିଲେ, ନବୀନ ବାବୁଙ୍କର ବ୍ୟକ୍ତିତ୍ୱ, ନବୀନ ବାବୁଙ୍କର କାମ କରିବାର ଇଚ୍ଛା, ନବୀନ ବାବୁଙ୍କର ଲୋକଙ୍କ ପ୍ରତି ସେବା ପ୍ରତି ସମର୍ପିତ ମନୋଭାବ ଦ୍ୱାରା ବର୍ତ୍ତମାନ ଯୁବଗୋଷ୍ଠୀ ଆକୃଷ୍ଟ ହୋଇଛନ୍ତି। ଏବଂ ଯୁବଗୋଷ୍ଠୀ ଯେମିତି ଆମର ବିଜୁ ଯୁବ ବାହିନୀ ଥିଲା, ତାହା ମାଧ୍ୟମରେ ଯୁବଗୋଷ୍ଠୀ ମାଧ୍ୟମରେ ସମାଜର ସେବା କରିବା ପାଇଁ ନବୀନ ବାବୁଙ୍କର ଯେଉଁ ମନ୍ତ୍ର, ଏବଂ ଆମର ପ୍ରିୟ ବିଧାୟକ ମନ୍ତ୍ରୀ ଶ୍ରୀଯୁକ୍ତ ଅରୁଣ କୁମାର ସାହୁ ମଧ୍ୟ ଜଣେ ଯୁବ ଚର୍ଚ୍ଚିତ ଚେହେରା, ତାଙ୍କରି ମାଧ୍ୟମରେ ଯୁବ ସମାଜ ଆଗେଇ ଚାଲିଛି, ତେଣୁ ସେମାନଙ୍କ ଦ୍ୱାରା କାର୍ଯ୍ୟ ସମ୍ଭବ ହୋଇପାରିବ ବୋଲି ଆମେ ଆଶା କରୁ। ତେବେ ଯେଉଁଠି ନେତାଙ୍କର ଲୋକଙ୍କ ସେବା କରିବା ହେଉଛି ମୂଳ ମନ୍ତ୍ର, ସେ ନିଶ୍ଚୟ ସୁରକ୍ଷିତ ରହେ ଗଣତନ୍ତ୍ର। ତ ଆପଣଙ୍କୁ ସାର୍ ଲାଗୁଛି କି ଯେ ଆମ ଦେଶରେ ବା ଆମ ରାଜ୍ୟରେ ଗଣତନ୍ତ୍ର ସଫଳ ହୋଇଛି ନା ଲାଗୁଛି ଟିକେ ଅଡ଼ୁଆ ହୋଇଗଲା, ବର ଇଂରେଜ ଶାସନ ଭଲ ଥିଲା କି ରାଜ ଶାସନ ଭଲ ଥିଲା? ମୋ ମତରେ ଗଣତନ୍ତ୍ର ସଫଳ ହୋଇଛି ଆଜ୍ଞା, କାରଣ ନବୀନ ବାବୁ ଯିଏକି ଅନେକ ଜନକଲ୍ୟାଣକାରୀ ଯୋଜନା କରି ଆଜି ସମଗ୍ର ଭାରତ ବର୍ଷରେ ଏକ ନମ୍ବର ଲୋକପ୍ରିୟ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଭାବେ ସମ୍ମାନିତ ପ୍ରଶଂସିତ, ଏବଂ ନବୀନ ବାବୁଙ୍କର ଯେଉଁ ନୀତି ନିୟମ ଯେଉଁ କାର୍ଯ୍ୟଶାଳା ତାକୁ ମଧ୍ୟ ଅନ୍ୟ ରାଜ୍ୟମାନେ ଅନୁକରଣ କରୁଛନ୍ତି। ଆଚ୍ଛା, ମୁଁ ଏଥିରୁ କହିବି ଯେ 4.5 crore ଓଡ଼ିଶାବାସୀଙ୍କୁ ମାନ୍ୟବର ନବୀନ ପଟ୍ଟନାୟକ ସେ ସମସ୍ତଙ୍କୁ ନିଜ ପରିବାର ବୋଲି ଭାବନ୍ତି, ଏଇଟା ସବୁଠାରୁ ବଡ଼ କଥା। ଏବଂ ଆଶା କରୁଛୁ ଯେ ଏଇ ପଞ୍ଚାୟତ ନିର୍ବାଚନରେ ସମସ୍ତ ଓଡ଼ିଶାବାସୀ ଏବଂ ପ୍ରତ୍ୟେକ ପଞ୍ଚାୟତରେ ଲୋକମାନେ ନିହାତି ବିଜୁ ଜନତା ଦଳକୁ ଆଶୀର୍ବାଦ କରିବେ ଏବଂ ଆମେ ବିଜୟ ଲାଭ କରିବୁ। ଯେଉଁଠି ନେତା ଜନତାକୁ ଭାବନ୍ତି ନିଜର ବୋଲି ସେଇଟା ସବୁଠାରୁ ବଡ଼ କଥା, ସେ ଯାଇ ହେବ ଜନତା ମନର ବ୍ୟଥା। ଆମେ ଦେଖିବା ଟିକେ ଯୁବ ସମାଜ କ'ଣ ଚାହୁଁଛି, ଯୁବ ସମାଜ ପଛକୁ ପଳାଉଛି, କ'ଣ ଯୁବ ସମାଜ ରହିଛି? ଆଚ୍ଛା, ତୁମେ ଭୋଟ ଫୋଟ ଦଉଛ କାହିଁକି ଦଉଛ ଭୋଟ, ଲାଭ କ'ଣ ତମର? ତମେ ତ ଏଇ ବସ୍ରେ ଖାଆନ୍ତ ପିଅନ୍ତ ବୁଲନ୍ତ, ଗାଡ଼ି ଫାଡ଼ି ଚଲେଇ ଗର୍ଲଫ୍ରେଣ୍ଡ ବୁଲନ୍ତ, ତ କ'ଣ ନାଟକ କରୁଛ ଯାଇପାରୁନି, କ'ଣ ଲାଭ କ'ଣ ହେଇଥିବ ତମର? ତମକୁ ଲାଗୁଛି ତମେ ତାଙ୍କ ପଛ ପଛେ ଗଲେ ତାଙ୍କ ପଛରେ ଗଲେ ତମେ ରାଜନୀତିରେ ସନ୍ନିଷ୍ଠ ହେଇପାରିବ ନା କ'ଣ ଭାଇ? ଯୁବ ସମାଜ କ'ଣ ଚାହୁଁଛି, ଯୁବ କ'ଣ ଚାହୁଁଛି କୁହନ୍ତୁ। ଯୁବ ସମାଜ ଚାହୁଁଛି କିଛିଟା ନୂଆ କରିବା ପାଇଁ, ଯେମିତିକି ଯାହାକି ଆମ ନବୀନ ପଟ୍ଟନାୟକଙ୍କର ଅନୁପ୍ରାଣରେ ବର୍ତ୍ତମାନ ଆମେ କିଛି ନୂଆ କରିବା ପାଇଁ ଚାହୁଁଛୁ। ବର୍ତ୍ତମାନ ଆଜିକା ଡେଟ୍ରେ ବିଜେଡି ବି ଯାହା ବି କରିଛନ୍ତି ଲାଗି ଅନ୍ୟ ପ୍ରକାର କରିନାହାନ୍ତି, ସେଥିପାଇଁ ଆମେ ନବୀନ ପଟ୍ଟନାୟକଙ୍କୁ ସଲାମ କରୁଛୁ ଏବଂ ନବୀନ ପଟ୍ଟନାୟକ ପଛରେ ସଦା ବୋଲି ଆମେ କହିବୁ। ଆଚ୍ଛା, ଆପଣଙ୍କୁ ଲାଗୁଛି କି ଯେ ଆମର ଏମିତି କିଛି ଭାବନା ଅଛି ଜୀବନରେ କି ପଞ୍ଚାୟତରେ ଆମେ ହେଲୁ ଏଇ ଦଳ ସେ ଦଳର, ଏମିତି ଭାବନା ଅଛି ନା ଭାଇଚାରା ଠିକ ଅଛି ଆମର? ଦେଖନ୍ତୁ, ଇଟାମାଟି ଗୋଟେ ବଡ଼ ଗ୍ରାମ ପଞ୍ଚାୟତ ଏବଂ ଓଡ଼ିଶାର ବଡ଼ ଗ୍ରାମ ପଞ୍ଚାୟତ ଏଇଟା, ଆଗରୁ ଭୁବନ ଥିଲା, ଭୁବନ NH ହେଲା ପରେ ଏଇଟା ଗୋଟେ ଇଟାମାଟି ଗୋଟେ ଓଡ଼ିଶାର ନାମକରା ପଞ୍ଚାୟତ ଏବଂ ବଡ଼ ଗାଁ, ସେଇ ହିସାବରେ ଆମର ଇଟାମାଟିରେ କୌଣସି ଏମିତି ଦଳୀୟ ମନୋଭାବ କିମ୍ବା ଭେଦଭାବ ନାହିଁ, ଇଲେକ୍ସନ ବାଟରେ ଚାଲେ, ତାପରେ ଭାଇଚାରା ବଜାୟ ରହେ। ତେଣୁ ଆମେ ସେଇଟା ବାରମ୍ବାର ମିଡ଼ିଆ ମାଧ୍ୟମରେ କହିବାକୁ ଚାହୁଁଛୁ, ଇଲେକ୍ସନ ହେଉଛି ଆଜି, ଇଲେକ୍ସନ ଅଛି କାଲି ସରିଯିବ,
এই সময় ভোট পাওয়া সমস্ত মধ্যে ধরা পড়া কিন্তু সুরক্ষিত রকমের ভাইচারা এবং না কোন আমার মাননীয় বিধায়ক ডক্টর অরুণ কুমার সাহু তাঁর গোটে মেসেজ হল যুব সমাজ তথা নেতৃত্ব মানুষ যে কৌশি জায়গার অশান্তি সৃষ্টি করব না কিংবা অশান্তি কি প্রশ্রয় দেব না সেই আদর্শ অনুপ্রাণিত হয়ে আজ যুব সমাজ আপনার দেখুন যুবক মানে একাঠি হয়েছেন সেই তাকে অনুগামী আগ অপেক্ষা গন্ডগোল কমি যাই বেশি গন্ডগোল নিশ্চিত ভাবে কমি যাই নিশ্চয় তবে আসুন আমি টিকি আউথরে যা নেতা ফেরা বিরোধী মানে যে আরোপ করতে বিরোধী আরোপ করতে আপনার কোণ বুঝে বিরোধী আপনার কোণ কেয়া চাইবে মেসেজ বিরোধী মানে আজ্ঞা আমার মাননীয় মুখ্যমন্ত্রী গোটে কথা কহতি সবুলে কথা কম কাম বেশি আমি মানে সেটা বিশ্বাস করু কথা কম কাম বেশি মু আম মুখ্যমন্ত্রী বি কত বিরোধী কই না কত আমি বি কহু আমি আমার লড়াই জারি রাখু পরিবেশ পড়ুছি উছুড়ি এটি শঙ্খ আড়ি উড়ি তবে ঠিক ঠিক দেখায় লাগে ভারি বড়িয়া আপনার পাখে পাখে অছি নিউজ 8 ওড়িয়া।